LPG goal, 90% in our vision document 2021, in our election manifesto, Din Bodoler Shono, 2008 sale amra diyechhilam, 29 December nirbachan hoyechilo. We press to the nation will achieve all the LPG goal latest by 2017. আমরা বলেছিলাম যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হব, উইল বি সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড টেক। আমরা আরো বলেছিলাম উইল ব্রিং ডাউন আওয়ার পভার্টি টু হাফ। আজকে আমি অত্যন্ত আনন্দিত, খুশি যে বাংলাদেশ 15 সালের মধ্যে এমডিজির 7টি গলি প্রায় আমরা অর্জন করেছি। আপনারা জানেন বাংলাদেশ আজ দানা জাতীয় খাদ্য স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা ফসলের দুধ মাছ মাংস প্রতিটা খাদ্যের উৎপাদন আজ বেড়েছে। আজকে দুধে আমরা সারপ্লাস, আমরা ডিমে সারপ্লাস, আমরা চালে সারপ্লাস, শাক সবজি ফলমূল সব কিছু উৎপাদন আজকে বাংলাদেশে বেড়েছে। আমরা পুনরায় অষ্টম, চাল উৎপাদনে আমরা তৃতীয়, প্রতিটি ক্ষেত্রে আমাদের এই অসাধারণ অর্জন। আপনারা জানেন কৌশিক বসু একজন অর্থনীতিবিদ, সেও ওয়ান ব্যাংকের চিফ ইকোনমিস্ট, বাংলাদেশে এসে বলেছিল আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশের উন্নয়নের ইচ্ছা শোনার জন্য, উন্নয়নের কাহিনী শোনার জন্য। এই যখন দেশ তখন এই স্বাধীনতা বিরোধী শক্তি আবার রাস্তায় নেমেছে, আবার আন্দোলনের হুমকি দিচ্ছে। 13 সালে একবার দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই মে হেফাজত কিরকম একটা সমাবেশ করেছিল শাপলা চত্বরে মোদি জিলে। সেই শাপলা চত্বরে এমন একটা পরিস্থিতি মনে হয় যে তারা দেশ দখল করে দেবে এই হেফাজত। সন্ধ্যা পর্যন্ত আমি যখন মন্ত্রী অনেক চেষ্টা করলাম তাদেরকে বোঝানোর জন্য, টেলিফোনে আলাপ করলাম হেফাজতের প্রধানের সাথে, ওর সন্ধ্যায় আমরা উঠে যাবো। সন্ধ্যার সময় দেখি তারা গাড়িতে আগুন দেবে, সন্ধ্যায় কোরআন কোরআন বায়াতের মোকাবেলা, ব্যাংক আগুন দেয় গাছ কাটে, এমন পরিস্থিতি। আমরা একটা চরম দুশ্চিন্তার মধ্যে, সংকটের মধ্যে, সংকার গণভবনে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী বললেন, উনি খুবই কম কথায় বললেন, আপনারা ঘরে যান, কর্মীদেরকে সজাগ করেন, যে কোনো পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। সারা জাতি টেলিভিশনের সামনে বসে আছে, একটার পর একটা দেখছে কি। আপনাদের মনে আছে রাত 12টার সময়, 12টার পর থেকে একটার পরে 2টার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হলো, শাপলা চত্বর পরিষ্কার হলো, শাপলা চত্বর হলো স্যান্ডেলের শাপলা চত্বর। সব হেফাজতের এই ধর্মান্ধরা, এই জঙ্গিরা যারা মানবতার শত্রু, ধর্মকে যারা রাজনীতি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে, পাকিস্তানের উচ্ছিষ্ট, পাকিস্তানের পদল এমনকারী, এই পাকিস্তানিরা কোনোদিন বাংলাদেশকে সম্মান করে কথা বলেন। এই বাংলাদেশ আপনারা জানেন যে আইব খান একটা বই লিখেছিল ফ্রেঞ্চ মাস্টার, সেই বইতে সে লিখেছে বাঙালিরা হল চামার কুমারের জাতি, তারা মিলিটারি তাদের মধ্যে নাই, তাদের মধ্যে কোনো গুণ নাই। আমি এমনও শুনেছি একজন বিদেশি আমেরিকান অ্যাম্বাসেডার একজন জেনারেলকে জিজ্ঞাসা করেছিল যে সেনাবাহিনীতে মাত্র 8 ভাগ মানুষ কেন বাংলা, বাংলা তারা তো মেজরিটি জনসংখ্যার দিক থেকে, নেভিতে কেন 7%, ডিপুটি সেক্রেটারি তোমাদের 207 জন 8 জন কেন বাংলাদেশের ফেডারেল গভর্নমেন্টে। এই যে বৈষম্য ছিল, এই বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু কথা বলতেন। সেই আর্মির জেনারেল ইউএস অ্যাম্বাসাডারকে বলেছিল, ডু ইউ ওয়ান্ট টু মেক এ ডিফেন্স ফোর্স উইথ দ্য ল্যাম্প, বাঙালিরা ভেড়ার জাতি, যদি বঙ্গবন্ধু যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন পৃথিবীর বুকে একটা সম্মানের গৌরবের জাতি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, আমাদের মর্যাদা গৌরবকে অনেক উঁচুতে তুলেছেন, আমাদের সম্মান, আমাদের আত্মমর্যাদা, এবং এই পদ্মা সেতু, এবং এই এই বছর গত বছরে গত সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী ইয়োনোতে গিয়েছিল জেনারেল সেন, এসডিজি গোল 17টা গোল, এগুলি বাস্তবায়নে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে।
এবং সবচেয়ে আমরা ভালো করছি, যার জন্য এই জাতিসংঘ গত বছর নেতৃত্বে পুরস্কার দেয় কলম্বিয়া ইউনিভার্সিটি। আপনারা জানেন হার্ভার্ড, কলম্বিয়া, এগুলি একই লেভেলের ইউনিভার্সিটি। সেই কলম্বিয়া ইউনিভার্সিটি জ্যাফি স্যাকস এবং ইউনিভার্সিটি যখন এই পুরস্কারটি দেয়, ইট ইজ জ্যাফি স্যাকস একজন লেবেল ইকোনমিক্স সময় আমি আর দাঁড়াতে চাই না, সে যখন এই সার্টিফিকেটটা নেত্রীর হাতে তুলে দেন তখন সে বলেছে শেখ হাসিনা ইজ এ জুয়েল ইন দ্য ক্রাউন। শুধু বাংলাদেশের জন্য তিনি মিল করেছেন, সারা পৃথিবীর জন্য সে একজন নেতা, সে একজন রাষ্ট্রনায়ক। পৃথিবীতে 121টা দেশে হংকংয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বলেছে তিনজন নেত্রী সবচেয়ে নিষ্ঠাবান, আদর্শবান, সততা সৎ। এক নম্বর অ্যাঞ্জেলা মার্কেল, দুই নম্বর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। একটি দেশ ও জাতির জন্য সারা পৃথিবীর সহযোগিতা পাওয়ার জন্য এর চেয়ে গৌরব অহংকারের আর কি হতে পারে। আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই দেশটি যখন এমন অবস্থার মধ্যে, আপনারা চিকিৎসক, আপনারা বরেণ্য, আপনাদেরও দেশের ব্যাপারে দায়িত্ব রয়েছে। দেশ যখন কোনো ক্রান্তি লগ্নে পড়ে, কোনো বিপদে পড়ে, একটা চরম সংকটে, তখন আপনাদেরকেও দায়িত্ব পালন, আপনার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন। রাশিয়ান দস্তে একজন দার্শনিক বলেছে যে সকল বুদ্ধিজীবী জাতির ক্রান্তি লগ্নে নীরব দর্শকের ভূমিকা পালন করে তাদেরকে আমি দুজকের আগুনে নিক্ষেপ করতে চাই। কাজ আমি এসেছি আপনাদের কাছে এই আবেদন করার জন্য, আমরা জাতিকে সেবা দেন তার সাথে সাথে জাতির সংকটেও আমাদের পাশে থাকতে হবে। যারা আবার হুমকি দিচ্ছে হেফাজতের মতো, গাড়ি পোড়াবে, দগ্ধ মানুষকে মারবে, 150 জন মানুষকে মেরেছিল এই বেগম খালেদা জিয়ার নির্দেশ দিয়ে আগুনে দগ্ধ করে 2015 সালে, সে বিএনপির অফিসে আশ্রয় নিয়েছিল, সে ঘরে ফিরে যাবে না, শেখ হাসিনা পালিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা যে বিভৎস যে নিঃসংসতা পরিচয় দিয়েছিল, শত শত গাড়ি পুড়িয়ে, রেল লাইন পুড়িয়ে, সরকারের পতন হয়নি, জননেত্রী শেখ হাসিনাও পালান নাই, এবং বেগম খালেদা জিয়া একদম কালিমা মুখে মেখে গুলশানে ফিরে গিয়েছে তার নিজের বাড়িতে। আজকেও যেভাবে হুমকি দিচ্ছে একটা স্থিতিশীল সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, হুমকি দিয়ে আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে পারে। 2023 সালে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে, জনগণ আমাদের ক্ষমতার উৎস, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ, এবং জনগণের ভোটে আমরা আগামী দিনে সরকার গঠন করতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আর যদি জনগণ আমাদের প্রত্যাখ্যান করে আমরা সেলিউট করে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি 2001 থেকে 2006 সাল এ দেশের যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে, যেভাবে তাদের নিজস্ব কবর খুঁজেছে, সেই কবর থেকে বিএনপি আর কোনোদিন বেরোতে পারবে না। দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যদি নিজেদেরকে সম্পৃক্ত না করতে পারে, মানুষের কাছে ক্ষমা না চায়, কোনোদিন যারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদ্যুৎ উৎপাদন না করে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা কোনোদিন এদেশে ক্ষমতা রাখবে না। নির্বাচন কমিশন ক্ষমতা নির্বাচন করবে, আমাদের দায়িত্ব হবে একটা সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রী, আর্টিকেল 126 আমাদের সংবিধানে স্পষ্ট লেখা আছে, অল দ্য এক্সিকিউটিভ উইল অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। প্রাইম মিনিস্টার ইজ অ্যান এক্সিকিউটিভ, আই অ্যাম অ্যান এক্সিকিউটিভ, আইজিপি, চিফ অফ স্টাফ, গোয়েন্দা সব সবাই এক্সিকিউটিভ। নির্বাচন কমিশন যে নির্দেশ দিবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এটার ব্যর্থ ঘটানোর কোনো সুযোগ নেই। আমরা সেটি করবো এবং সুন্দর সুস্থ নির্বাচন হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি ইনশাআল্লাহ সেখানে আসবে। আমাদের যদি কেউ বলে অমুক দেশ আমাদের স্থিতিশীল করবে, ক্ষমতায় রাখবে, এটা ভিত্তিহীন কথা। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের মাছ থেকে, জনগণের মাছ থেকে ক্ষমতা নিয়ে জনগণের মাছ থেকে উঠে এসেছে। কাজে আমরা কোনোদিন পার্শ্ববর্তী দেশ, বিদেশি দেশ, শক্তিশালী দেশ, পরমাণু শক্তিশালী দেশ, বড় বড় কারো আমরা পক্ষটা মনে করি না আমাদেরকে ক্ষমতায় রাখবে। আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকতে চাই।